হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই আশা করিতে সবাই অনেক ভালো আছেন আপনাদের অনেক রিকোয়েস্টের পর আজকে থেকে আমি শুরু করতে চলেছি আমাদের জ্যাঙ্গো হ্যাঁ ঠিকই শুনছেন আমরা মেনলি শুরু করতে চলেছি ডি জ্যাঙ্গো আই মিন আমরা এটাকে বলতে পারি দ্য জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক জ্যাঙ্গো বর্তমান সময় অনেক অনেক বেশি পপুলার একটা ফ্রেমওয়ার্ক কি ফ্রেমওয়ার্ক এটা একটা ওয়েব ফ্রেমওয়ার্ক যার সাহায্যে আমরা চাইলে যে কোনো ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন বিল্ড করতে পারি নট অনলি ওয়েব অ্যাপ্লিকেশন আমরা চাইলে এটা দিয়ে ওয়েবের এর ব্যাকেন্ট বিল্ড করতে পারি সো আমরা প্রথমে জানবো মানে বোঝার চেষ্টা করবো হোয়াট ইজ দ্য ফ্রেমওয়ার্ক যদি আমরা বুঝতে পারি যে ফ্রেমওয়ার্কটা কী তাহলে আমরা হয়তো বা আরও বেশি ইন্টারেস্টিং ফিল করবো অ্যান্ড আমি অনেক অনেক কমেন্ট পাইছি দেখেন অনেক অনেক কমেন্ট পাইছি যে ভাইয়া জ্যাঙ্গোর উপর একটা প্লেয়ার লিস্ট শুরু করেন জ্যাঙ্গোর উপর একটা প্লেয়ার লিস্ট শুরু করেন আপনাদের জন্য আজকের থেকেই শুরু হচ্ছে সাব্বিনের প্লে লিস্ট জ্যাঙ্গোর ওপরে সো জ্যাঙ্গের ওপরে ফুল ফুললি একটা প্লে থাকবে একবারে এ টু জেড আমি যেভাবে ফার্স্ট টাইপই আপনাদের শেখানো ট্রাই করতেছিলাম ঠিক একইভাবে আপনাদের জ্যাঙ্গোটাও শেখানো ট্রাই করব অ্যান্ড আশা করি এই প্লে দেখলে আপনারা সম্পূর্ণ জ্যাঙ্গোটাই শিখতে পারবেন ফর মি ওকে সো প্রথমে আপনাদের হয়তো বা জানানো উচিত যে হোয়াট ইজ দ্য ফ্রেমওয়ার্ক সো ফ্রেমওয়ার্ক হচ্ছে জাস্ট একটা টুলস যার ভেতরে অসংখ্য অসংখ্য লাইব্রেরি অসংখ্য কন্ট্রোলা কন্ট্রোল লেবল হবে অসংখ্য কম্পোনেন্ট অনেক 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 জিনিস একসাথে মিলিত হয়ে একটা ফ্রেমওয়ার্কে পরিণত হয়েছে মানে অসংখ্য একটা জিনিস এক জায়গায় এসে একটা ফ্রেমওয়ার্ক পরিণত হয়েছে যেটা দিয়ে আমরা চাইলে সব কিছুই করতে পারি লাইকসে আমরা আপনারা হয়তো বা জানেন যে রিয়্যাক্ট দিয়ে শুধুমাত্র আমরা ইউজার ইন্টারফেস বানাইতে পারি কিন্তু দিয়ে আমরা কোনো সার্ভার সাইটের কোনো কিছুই করতে পারি না এর জন্য এইটা কোনো ফ্রেমওয়ার্ক না এটা হচ্ছে আমাদের একটা লাইব্রেরি বাট নেকজেস যেটাতে আমরা সব কিছু করতে পারি সো নেকেসকেও আপনারা এই জ্যাঙ্গোর সাথে হয়তো বা এটা তুলনা করা ভুল হবে আমাকে আপনারা বোকা বলতে পারেন বাট আমার কাছে মনে হয় কাইন্ড অফ সেম লারাবেল বলেন লারাবেল বলেন তারপরে জ্যাঙ্গো বলেন তারপরে হচ্ছে আপনারা নেকজেস বলেন এগুলো সিমিলারি ভাবতে পারেন কারণ এগুলো হচ্ছে ফুল স্ট্যাক একটা ফ্রেমওয়ার্ক সো জ্যাঙ্গো একটা ফ্রেমওয়ার্ক সো ফ্রেমওয়ার্ক কি সেটাও জানা গেলেন যে ফ্রেমওয়ার্ক কি এখন আপনাদের হয়তো বা মনে আসতে পারে হোয়াইউন তো লার্ন জ্যাঙ্গো জ্যাঙ্গো কৃষক জন্য আপনাদের শেখা উচিত সো জ্যাঙ্গো হচ্ছে অনেক কমন অ্যান্ড এটার হিউজ বড় একটা কমিউনিটি আছে যেখান থেকে আপনারা চাইলে যে কোনো প্রবলেম ফেস করলে আপনারা সাহায্য নিতে পারেন সো এই বিষয়ের জন্য হচ্ছে জ্যাঙ্গো কিন্তু অনেক বেশি অনেক বেশি পপুলার অ্যান্ড ফ্রেমওয়ার্ক তাই না সো এর জন্য আপনারা জ্যাঙ্গো শিখতে পারেন অ্যান্ড এইটা দিয়ে আপনারা চাইলে যে কোনো বড়ো ধরনের লার্জ ওয়েবসাইট আপনারা বিল্ড করতে পারেন না এবং ওয়েব অ্যাপ্লিকেশন বিল্ড করতে পারেন যার মাধ্যমে লাইক সাসাস আপনারা চাইলে কোনো একটা হসপিটাল ওয়েবসাইট তারপরে হচ্ছে ই কমার্স ওয়েবসাইট যে কোনো ধরনেরই ওয়েবসাইট বানাইতে পারেন সো মোস্ট অফ দ্য ওয়েবসাইটে কিন্তু ডিজ্যাঙ্গো দেওয়া বানানো বড় বড়ো আমি জাস্ট এখানে মেনশন করে দেবো যে কী কী ওয়েবসাইট জ্যাঙ্গো দিয়ে বানানো সো এখন আসি সো এই জ্যাঙ্গোটা আই মিন দি জ্যাঙ্গো এটা কী মানে কিসের উপরে বেস করে কাজ করে বা কিভাবে কাজ করে সো মেনলি হচ্ছে প্রত্যেকটা ফ্রেমওয়ার্ক দ্য ফ্রেম ওয়ার্ক ক্যান হেল্প আস টু ওয়ার্ক উইথ এম বি এম বি সো এম ফুল মিনটা হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার এটা হচ্ছে সব কিছুই ফলো করে লাইক আপনি যদি জাবা দিয়ে কোনো কিছু করেন বা পি দিয়ে করেন বা জেস দিয়ে করেন যাই দিয়ে করেন না কেন এম বি কিন্তু সব ফ্রেমওয়ার্কই ফলো করে ওকে সো এম বিসি মডেল ভিউ কন্ট্রোলার সো মডেলটা কি মডেল হচ্ছে আপনাদের ডাটা ডাটাটা কীভাবে থাকবে সেইটা ওকে অ্যান্ড তারপরে যেটা থাকে সেটা হচ্ছে ভিউ ভিউটা কি ভিউ হচ্ছে ইউজারের ইন্টারফেস মানে ইউজার কীভাবে আপনার ফুললি ইন্টার ইন্টারফেসটাকে কীভাবে দেখবে লাইক ইউজারের কাছে যেটা প্রদর্শন হবে সেটাই হচ্ছে আমাদের ইউজার ইন্টারফেস অ্যান্ড তারপরে যেটা বাকি থাকে সেটা হচ্ছে কন্ট্রোলার সো কন্ট্রোলার কি কন্ট্রোলার হচ্ছে আমরা এই যে ডাটাগুলো পাবো মানে মডেল থেকে বা ইউজারের কাছ থেকে যে এই যে সকল ডাটাগুলো পাবো এই ডাটাগুলোকে আমরা হ্যান্ডেল করব লাইক সে ইউজারের ইনপুট অ্যান্ড ইন্টারেক্ট করবে মডেলকে আপডেট করবে অ্যান্ড আপডেট বিউটিউ মানে ভিউ ইউজার ইন্টারফেসে যা যা আছে এইসব কিছুকে কন্ট্রোল করবে হচ্ছে আমাদের কন্ট্রোলার কিন্তু এখানে একটা মজার বিষয় আছে সেটা হচ্ছে আমাদের এই জ্যাঙ্গো এই জ্যাঙ্গো এম বি ফলো করে না কিন্তু এম বিসি ফলো করে এটাও ভাবতে পারেন এগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবো আমাদের ভিডিওর ভেতরে এইটা মেনলি হচ্ছে এম ভিটি এটাকে এম টিভি এরকমও অনেকেও বলে বাট এটার অরিজিনাল হবে হচ্ছে এম ভিটি সো সিমিলার জাস্ট একটু ডিফারেন্স আছে আপনাদের কনফিউজ কনফিউশন লাগতে পারে বাট আমি সেটাকে দূর করে দিতেছি ওয়েট সো এম বি মডেল ভিউ কন্ট্রোলার অ্যান্ড আমাদের যেটা ফলো করে সেটা হচ্ছে এম মডেল ভিউ টেমপ্লেট সো মডেল তা আগে বললামই অ্যান্ড ভিউ এইখানে ভিউ হচ্ছে ওই কন্ট্রোলারের কাজটা করে অ্যান্ড ট্যাম্পলেট হচ্ছে আমাদের ডাটাগুলোকে জাস্ট প্রদর্শন করার জন্য কাজ করে সো অ্যাজ লাইক দ্য সেম জাস্ট কন্ট্রোলারের কাজটা কী করে ভিউ করে দেয় অ্যান্ড হচ্ছে ট্যাম্পলেটটা হচ্ছে ভিউয়ের কাজটা করে দ্যাট ইজ দ্য ডিফারেন্ট বিটুইন দ্য এম বি টি অ্যান্ড এম বিসি সো আশা করি বুঝতে পারলেন যে এম সি অ্যান্ড এম ভি টি এই দুইটার ভিতরে পার্থক্য কি অ্যান্ড এই দুইটা কিভাবে কোনটা কাজ করে সো এখন মেনলি আপনাদের জানা উচিত যে মানে কি বলে জ্যাঙ্গোর যে ফিচারগুলো কী কি সো জ্যাঙ্গো মানে কেন মানে আমরা ইউজ করতে পারি হোয়াই উই চুজ দ্য ল্যাঙ্গো এটা হয়তো ভাবতে পারেন এটা মেবি শুরুতেও বললাম এটা অনেক বেশি ফাস্ট অনেক বেশি ফাস্ট অ্যান্ড অলসো এটার হচ্ছে অনেকগুলো প্রি বা প্রি বেল্ড কম্পোনেন্ট রয়েছে সো কম্পোনেন্ট বলতে আপনারা কী ভাবতে পারেন যে সো কম্পোনেন্টস হলো লাইক ধরেন আমাদের ফোনের ক্যামেরার অ্যাক্সেস লাগবে সো ক্যামেরার অ্যাক্সেসের জন্য জাস্ট ডিফল্ট একটা কম্পোনেন্ট আমাদের জন্য মানায় রাখছে সেটাতে আমরা সরাসরি হচ্ছে আমাদের ক্যামেরার অ্যাক্সেস নিতে পারি সো দ্যাট ইজ দ্য থিং ফর দ্য কম্পোনেন্ট সো এইটা অনেক ফাস্ট অ্যান্ড দেন এটার কম্পোনেন্ট আছে অনেক অনেক লাইক সে আমরা লগ ইন অথেন্টিকেশন এইসব করতে হবে না ড্যাশবোর্ডের টেমপ্লেট আমাদের বানাইতে হবে না মানে কেমন দেখতে হবে সেটা বানাইতে হবে না মানে অনেক কিছুই আগে থেকে করা থাকে সো এটা অনেক বেশি আপনাদের প্রোজেক্ট যখন করবেন তখন মানে আমার সাথে সাথে যখন করবেন তখন এই বিষয়গুলো খুব ভালোভাবে আপনারা বুঝতে পারেন তারপর আছে হচ্ছে সিকিউরিটি সো এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ফর ইচ অফ এভরি ফিমোর তার মানে এই ফ্রেমওয়ার্কের ভেতরে এই সিকিউরিটির বিষয়টা অনেক বেশি ইম্পর্টেন্ট সো সবগুলো জিনিসের জন্য অ্যান আফ তো একটা সিকিউরিটি দরকার তাই না সো এই জ্যাঙ্গোতে হাই সিকিউরিটি রয়েছে সো জ্যাঙ্গো কিন্তু অবশ্যই ওপেন সোর্স থাকে অ্যান্ড তারপরে আমরা চাইলে এইটার ইউজারের উপরে ডিপেন্ড করে আমরা চাইলে এটাকে অনেক বেশি স্কেল করতে পারবো অনেক বেশি বড় করতে পারবো অনেক বেশি মানে অনেক ইউজার ট্রাফিক আমরা চাইলে ম্যানেজ করতে পারবো সো এই জিনিসগুলোর জন্যই জ্যাঙ্গোটা এত বেশি পপুলার অ্যান্ড এত বেশি মানুষ ইউজ করে সো আশা করি নেক্সট ভিডিও থেকে আপনারা শুরু করবেন হচ্ছে জ্যাঙ্গো শেখা সো এটা ছিল জাস্ট এ ইন্টার ভিডিও অ্যান্ড আমার জন্য প্রে করবেন অ্যান্ড সাবির ভাই আপনাদের জন্য আরও অনেক ভালো ভালো জিনিস নিয়ে আসতেছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ